আজকে এখানে শুরু হয় এবং মিরাজ মহসুলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রানা প্লাজা ট্র্যাজেডি হয়েছিল এই সাভার অত্যন্ত উচ্চ বিদ্যালয়ে। এখানে সমস্ত লাশ এনে তাদের দাফন সুসম্পন্ন সহ সমস্ত প্রক্রিয়ার সাথে যিনি সম্পৃক্ত থেকে আত্মমানবতার সেবায় তিনি নিজেকে একটি মাস এই মানুষের লাশের পাশে থেকে তাদের দাফনের ইসলামী শরীয়ত মোতাবেক তাদের দাফনের ব্যবস্থা করেছিলেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব আশরাফ চৌধুরী বাসুদ ভাই এখানে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দোয়া রবীন্দ্রনাথ মহাশুলের রানা প্লাজা ধসের পর থেকে ধসের পরে যিনি আত্মমানবতা সেবায় এগিয়েছে শুধু দেশে নয় আন্তর্জাতিক ভাবে যিনি সমর্পিত হয়েছিলেন এবং এই আত্মমানবতার সেবায় যিনি নিজেকে আত্মনিয়োগ করে সকলের দৃষ্টি আকর্ষিত হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সারা দেশের মানুষের আমার সেই শ্রদ্ধাভাজন আমাদের মাননীয় সাংসদ ডক্টর এনামুর রহমান উপস্থিত সাভার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী যারা হালিম সাহেব অল্প কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন মাসুদ ভাইয়ের সাথে থেকে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার বড় ভাই যারা ব্লু রেবন সিটিকে নিয়ন্ত্রণ অনুষ্ঠান উপস্থাপনা করছেন রিমন ভাই আমাদের অদর্শন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ছাত্র ছাত্রীরা এবং ম্যানেজিং কমিটি সকল সদস্যরা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা সেই ক্লান্তিক কালটি আমরা পার করেছিলাম। আজকে সেটা পার বছর আমি সর্বপ্রথমে রানা প্লাজায় নিহতের সকল পরিবারের সদস্যদের যারা জীবিত আছেন তাদেরকে সমবেদনা জানাচ্ছি এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি আল্লাহ তুমি তাদেরকে বেহেশত নিশ্চিত করবো এবং তার এই পরিবারের সদস্য যারা এই পৃথিবীতে জীবিত আছে তাদের যান মাল সহ তাদের হেফাজতের দায়িত্ব ইনশাআল্লাহ আল্লাহ তুমি নিলাম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাসুদ ভাই এই সবার স্কুলে দায়িত্ব ছিলেন আর আমি ছিলাম সবাকে কন্ট্রোল রুম যেটা ছিল উদ্ধার কাজে যেটা কন্ট্রোল রুম ছিল সেটার দায়িত্বে ছিলেন আমাদের সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নারক আমাদের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী টুকু ভাই আমাদের ক্যান্টনমেন্টের জিউসি মহোদয় ওনারা ওইখানে ছিলেন। আমি ওনাদের সাথে রাত দিন 30 মাস আমি ওনাদের পাশে থেকে কাজ করার সুযোগ আমার হয়েছিল এবং আমার মিসেস 1 মাস প্রত্যেক দিন 3 বেলা ব্যাঙ্গারি দিয়ে খাবার পাক করে বাসার থেকে ওইখানে যারা উপস্থিত থাকতেন প্রায় 40-50 জন সবার খাবার দাবার ব্যবস্থা করতে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় উনিও ওইখানে মাঝে মধ্যেই যেতে খোঁজখবর নিতেন যারা ঢাকা থেকে মন্ত্রী মহোদয় এসেছেন তাদেরও খোঁজখবর রাখতেন আবার উনি মেডিকেলও সার্বিকভাবে উনি সহযোগিতা করেছেন। যাই হোক আমরা আজকে এখানে আহ্বান জানাবো রানা প্লাজায় আহত এবং নিহতদের যাদের ক্ষতিপূরণের সরকার যতটুকু প্রতিশ্রুতি দিয়েছে তাদের পূর্ণ বাস্তবায়ন যাতে হয় এবং যারা আহত অবস্থায় আছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা যাতে করা হয় আজকের এই মিলাদ মহফিলে এটাই আমার কামনা। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।